এরকম আপনারা এত ভালোবাসেন এখনই মইরে দেখেন এ ফারুক তোর স্ত্রী আদুরীকে যে এত ভালোবাসিস এখনই মইরে দেখ খুব যদি কান্দে 40 দিন মানুষ দেখানোর জন্য 40 দিন পরে আরেকটি নিকে বসবো 14টা কলম আমি লিখে দেব তে পৃথিবীতে আছে নাকা যাবে নাকা বড় পালা আশা আর যাওয়া এইটুকু লক্ষ্য করে আমার একটা গান বাবা কার ঠিকানা কোথায় হবে বলা যাবে না গান শোনো হে গানের কথা কি বলে ওরে দয়াল তুমি এই পো দেখি আইবা বলো রে বাজান আমার নিবা নিকি ভাই রে সারা জনম মানুষের কষ্ট বললাম কিন্তু আমার অনেক বড় একটা দুঃখ আজ 25 বছর হলো আমি চাপায়েত হইছি নবীর জীবনী অলির জীবনী মানুষক শুনায় কিন্তু আমার জীবনী আমি কাক শুনাম রে ভাই 25 বছর আমার গানের বয়স এই 25 বছরে কোনো বান্ধব আমার হইল না একসময় খুব কষ্ট করে গান গাইতাম দুটো মিনিট কি সময় দেবেন বাবা কথাটা বলার জন্য এই যে সামনে 21 ফেব্রুয়ারি আমার মনে পড়ে তখন আমি শিল্পী এত বড় শিল্পী না ওই ফারুক জানে ফারুক আমার সাথে ছিল মাইক ছাড়া খালি মুখে গান গাইতাম তখন আমার গানের ভেজার ছিল 300 টাকা মানুষ আমাকে গান দেয় দেয় না কয় আনোয়ার সরকার কি গাইব আমরা পাঁচটা ভাই একটা বোন ভাইয়েরা বিয়ে কইরা আলাদা আমি তখন টুকটাক করে গান করি আর মা বাবাকে সালাই তো হঠাৎ আমার এক পীর ভাই ছিল নাম ছিল তার বাউল জাঙ্গি আমার একদিন কয় আনোয়ার রে তুই কি জানিস তুই যার ভক্ত যার গান গাস তার খবর জানিস আমি না ভাই তোর মোবাইলের নাম শুনলে আমি মনে করছি কত দামি জিনিস বেন কয় রশিদ সরকার চলে গেছে আমার 27 মান ভাগ্যে মাথায় পড়ছে হাই দয়াল তুই কোথায় যায় ভাই আমার কিছু ভালো লাগে না আমি কি কইরা আমার বগুড়াই থেকে আমার মানিকগঞ্জে যাইমু আমার বাজানের মুখটা আমি শেষবারের মতো একবার দেখমু এই টাকা আমার কাছে ছিল না আমার কিছু ভালো লাগে না আমার মায় ভাত দেয় আমি কান্দি আমার দুই চোখের পানিতে ভাত দিয়ে যায় আমার মায় কয় আনোয়ার কান্দিস কেন আমি আরো জোরে জোরে কান্দি আমার মায় কয় আনোয়ার রে আমি বুঝি রে এই পৃথিবীর সন্তানের ব্যথা এই পৃথিবীতে একমাত্র বোঝে জনম দুঃখী মা আমার মায় কয় আনোয়ার এই পৃথিবীর সে তুই যে মানুষটাকে বেশি ভালোবাসিস যার জন্য তোর জীবনটাও তুই কুরবানি দিতে পারিস সে তো দয়াল বাবা আব্দুর রশিদ সরকার আমি কই ওমা তুমি কেমনে বুঝলা মা তুমি কেমনে বুঝলা আমার মা কই আনোয়ার রে সন্তান যদি বিদেশ সাথে কোনো ঘর বিপদে পড়ে গ্রামের মানুষের না জানিতে আগে জানে মায়ে আমি যে মায়ের বাজান আমি সন্তানের ব্যথা বুঝি ভাই সেই দিনের কথা আমার মনে পড়ে পৃথিবী সব হারানোর যন্ত্রণা সহ্য করা যায় কিন্তু যারা প্রকৃত সাধক যারা গুরুকে হারাইছে গুরুজি কি ধন গুরুমাতা গুরুপিতা গুরুপতিত পবন গুরু জগত স্বামী গুরু ছাড়া পারের কোনো কান্ডার নাই তাই বাবা এই শেষ ঠিকানায় কে কয়দিন থাকবেন যার যার গুরু দর্শন সকলেই করবেন
ভালোবাসতে যায়া আমার দল ভালোবাসতে যায়া আজ আমার জীবন থেকে সব হারা রে বাজার কিন্তু আমার এই কথা আমার কথা শুনবো এমন ভক্ত আমার পৃথিবীতে নেই শুধু এই গানে আমার গুরুকে ভালোবাসতে যায় আমার জীবন থেকে সব হারা What are you?
¡Gracias!